পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রাউতারা বালিখাদে শ্রমিকদের পক্ষ থেকে গঙ্গা পূজোর আয়োজন করা হলো। একই সঙ্গে দেবী গঙ্গার মন্দির প্রতিষ্ঠা করা হয়। রাউতারা গ্রামের বালিখাদের মালিক রাজা সাঁতরা এবং তার সহযোগী ব্যবসাদাররা একত্রিত হয়ে এই গঙ্গা মন্দির নির্মাণ করেছেন। প্রায় 15 লক্ষ টাকা বাজেটে এই মন্দির নির্মাণ করা হয়েছে। এছাড়াও মন্দিরের সৌন্দর্যায়নের জন্য আশেপাশে বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। শুক্রবার সেই গঙ্গা মন্দিরের প্রতিষ্ঠা দিবস। গঙ্গা মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন প্রায় 1500 জনের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। বালি মাফিয়া হিসেবে শুধু নদী বক্ষ থেকে বালি তুলে নিয়েই ক্ষান্ত হন অনেকেই। সেক্ষেত্রে সম্পূর্ণ বেনজির দৃষ্টান্ত স্থাপন করলেন রাজা সাঁতরা। পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় 150 জন তারকেশ্বর থেকে শোভাযাত্রা সহকারে জল এনে নবনির্মিত গঙ্গা মন্দির ধুয়ে পরিষ্কার করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। হিন্দু ধর্মের যাগযজ্ঞের রীতি মেনে এদিন গঙ্গা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে মহাসমারোহে। এটা ছাড়াও আরেকটি গ্রামের হরি মন্দির প্রায় 20 লক্ষ টাকা ব্যয় তৈরি করছে রাজা, এমনটাই জানালেন গ্রামবাসী। আজকে এটা রাউতরা বালিখাদে শ্রমিক পাঠের থেকে আমাদের যে প্রতিবছর গঙ্গা পুজো হয় সেই গঙ্গা পুজো উপলক্ষে পূজা হচ্ছে। এবছর একটু ভিন্ন স্বাদে, কারণ শ্রমিকদের অনেক দিনেরই আশা ছিল এটা গঙ্গা মন্দিরের, সেই মন্দির এই রাউতরা গ্রামের যে বালিখাদ মালিক আছেন দিব্যেন্দু সাঁতরা এবং ওনার যে সহযোগী ব্যবসাদার সবাই মিলে ওনারা একটি সুন্দর মন্দির প্রায় আপনার 15 লক্ষ টাকার মতন বাজেট, পাশাপাশি মন্দিরকে সৌন্দর্য করার জন্য পাশে সৌন্দর্যায়নের জন্য যেসব বৃক্ষ লাগানোর দরকার সেই পরিকল্পনাও তিনি নিয়েছেন এবং আজকে গঙ্গা পুজো উপলক্ষে একটি অভিষেক হচ্ছে। সেই অভিষেকে পাশাপাশি তিনি প্রায় 1500 লোকের একটি খাওয়ান দাওয়ানেরও ব্যবস্থা করেছেন। এটা একটা মানে এক কথা এক নজিরবিহীন আমাদের গ্রামে, যেটা ব্যবসাদার হিসাবে একজন তিনি ব্যবসায়ী করে যান, কিন্তু আমরা দেখলাম তিনি আমার গ্রামে এই একটি গঙ্গা মন্দির করেছেন এবং গ্রাম সোলনার একটি রাধা মন্দিরও নির্মাণ হচ্ছে, সেটাও প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার বাজেট বললাম। আমাদের যিনি বালিখাদের মালিক এবং তার যে সহযোগী ব্যবসাদাররা, এদের যে সদিচ্ছা সেই ইচ্ছা আমরা গ্রামবাসী আমরা তারিফ করি, কারণ এই ধরনের আমাদের না চাইতে তেনারা যে আমাদের পাশে দাঁড়িয়েছেন, যে দুটি মন্দির তিনি নির্মাণ করেছেন এবং এত লোকের খাওয়া দাওয়ার আয়োজন করেছেন, এর পাশাপাশি আমাদের গ্রামে প্রায় 3 কিলোমিটার পিচ এনারা প্রতি বছর করেন, এটাও আমরা গ্রামের মানুষ উপকৃত। অভিষেক উপলক্ষে আপনার যেটা ভটচাষ ডেকে যেভাবে অভিষেকের নিয়ম হিন্দু ধর্মশাস্ত্র মেনে সেইভাবেই হচ্ছেন, ওনার পাশাপাশি বললাম প্রায় 1500 লোকের খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা হয়েছে। আপনার এখানে 150 লোক তারকেশ্বর থেকে জল এনে যেটা মন্দিরের উপকরণ প্রয়োজন মানে মন্দিরকে ধোয়া টোয়ার জন্যে প্রায় 150 জন পুরুষ এবং মহিলা মিলে প্রায় 150 জন। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।